बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम वेलकम टू माय चैनल केमन आछेन सबाई आलहमदुलिल्लाह सबाई भालो आछेन आमी अनेक भालो आछि आज के ईदे सबाई के ईद मुबारक जानिए आमी आज के एक जर्दा तैरी करछि जर्दा रेसिपिटा आपनादेर साथे शेयर करते चेयेछिलाम तो जर्दाटा तैरी करछि आमी जर्दाटा तैरी करार ईदे फुले परिवेशन करार जन्य ई कालो जामटा जे कालो जामटा तैरी करछि कालो जामटा आमी निजे तैरी करछि शुधु एटा रेसिपि एकदिन आपनादेर साथे शेयार करब आमी किभाबे जर्दाटा तैरी करछि मुरब्बाटाओ निजे हाते तैरी करछि किभाबे तैरी करछि सेटा रान्नाते जे रेसिपिटा देखिये दिब जर्दाटा देखते जतटा सुंदर खेते अनेक सुस्वादु अनेक मजा आमी जर्दाटा रान्ना करार जन्य प्रथमे आमी एकटा कड़ाइते पानी गरम दियेछि एखन आमी चालटा दिये दिब আমি এক কাপ পরিমাণ চাল নিয়েছি আমি চালটা দিয়ে দিচ্ছি এরপর আমি এখন জর্দা কালারটা দিয়ে দিব কালারটা আসলে যার যার পছন্দ মতো কালারটা দিতে পারেন আমি আমার পছন্দ মতো কালারটা দিচ্ছি এখন আমি দেখব চালটা আমার ফুটে আসছে কিনা চালটা যখন দেখব আমরা ফুটে আসছে তখন চালটা আমি ছেঁকে নিব আর একটু লাগবে আর 2-3 মিনিটের জন্য আমি একটু ঢেকে রাখব 2-3 মিনিটের জন্য ঢেকে রাখলে চালটা একদম ফুটে আসবে সিদ্ধ হয়ে যাবে এই পর্যন্ত আমার চালটা ফুটে গেছে এখন আমি চালটা এখানে ছেঁকে নিব চালনিতে ছেঁকে চালটা সুন্দর করে ঝরঝরে এরপর আমি একটা কড়াই দিয়ে দিব কড়াইটা দিয়ে দিলাম কড়াইটা এখন আমি আমার চিনি দিয়ে দিব চিনিটা আসলে যার যার পছন্দ মতো চিনি দিয়ে দিব যার যার মিষ্টি যে যে রকম খায় সেই রকম চিনি দিয়ে দিব আমি এখন 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এখন আমি সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করব এরপর আমি দিয়ে দিব ঘি ঘি প্রায় 2 চামচের মতো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে নেব চিনিটাকে ভালোভাবে নেড়ে গলে নেব চুলার জালটা একটু বাড়িয়ে নিলাম এরপর দিয়ে দিব 2টা তেজপাতা তেজপাতার আর মাঝখান দিয়ে কুচিয়ে তেজপাতা দিয়ে দিব তারপর দিয়ে দিব 3টা এলাচ দিয়ে দিচ্ছি 3টা এলাচ দিয়ে দিচ্ছি ছোট করে ভেঙে কিছুটা এলা ডাল ছিল দিয়ে দিলাম এবার এগুলি সবগুলি একসাথে ভালো করে একটু গুলিয়ে নিব আমি চিনিটা গলার জন্য একটু পানি দিয়েছি পানিটা যখন টেনে যাবে তখন আমি চালটা দিয়ে দিব এরপর এখন আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি চালটা পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি চালটা দিয়ে দিব চালটাতে চিনির সাথে একদম ভালো করে মিশিয়ে নেব এখন আমি একটু লবণ দিয়ে দিব যারা মিষ্টির সাথে লবণ খান তারা লবণটা ব্যবহার করবেন আর যাদের ভালো না লাগে তারা লবণটা না দিলেও হবে লবণটা ভালো করে মিশিয়ে নেব এরপর আমি এখন বাদাম অ্যাড করব এখানে আমি কাঠবাদাম আর চিনাবাদাম দুটোটাই নিয়েছি আমি কাঠবাদাম আর চিনাবাদাম দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণ দুধ গুঁড়ো পাউডার দুধ দিয়ে দিব আমি 2 চামচ পরিমাণ দিচ্ছি আপনারা চাইলে আপনাদের বেশি যখন জর্দাটা আপনাদের বেশি হবে তখন একটু পরিমাণে বেশি দিলেও হবে আমি 2 চামচ পরিমাণ দিয়েছি এখন এগুলো সকলকে মেখে নিব ভালোভাবে রান্না প্রায় শেষ করতে এখন নামানো রাখছি আমি কিছু নিজে হাতে মোরব্বা তৈরি করছি ওই মোরব্বাটা আমি একটু করবো
মোরগ পা তৈরি করছি, নিজে হাতে মোরগ পা তৈরি করছি। মোরগ পাটির অনেক বড় বড় ছিল, আমি একটু কেটে ছোট করে নিচ্ছি। আমি মোরগ পা তৈরি করছি। দশাটা হয়ে গেছে, এখন আমি এটাতে সাস পাওয়ার জন্য একটা প্লেটে উঠিয়ে নিব। এটা যখন ঠান্ডা হবে একেবারে ঝরঝরে হয়ে যাবে। এখন তো একটু গরম গরম, সেজন্য একটু আঠালো আছে। তো তৈরি হয়ে গেল আমার জর্দা। আমার জর্দাটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা বাসায় রান্না করবেন, খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।